পেটে কি কি এনাদের পেটের লাথি মারতে চাইছেন এই দেখুন জিনিসটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বা এই যে গভর্নমেন্ট এটা এক ধরনের একটা সরকার যে মানে একদম পুরো ধূর বিরোধী চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে পরিষেবা বোঝা যাচ্ছে মানে শুধু সংঘাতের দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি দৃষ্টিতেই সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা সুপর্ণবাবু বললেন যে এনেবলিং এনে মানে এনেবল করার চেষ্টা করা হচ্ছে এমপাওয়ার করার চেষ্টা করা হচ্ছে তার একদম ওয়ান এইটি ডিগ্রি অপোজিট এই একটা রাজ্য সরকার আছে দক্ষারজনক যে মানুষকে পঙ্গু করতে চায় সমাজটাকে ভিকারি করতে চায় মানে অকেজো করতে চায় এই রাজ্যটাকে অকেজো করে দেওয়া হচ্ছে কাজ সেই জন্যে দান খয়রাতের একটা এটা ব্যবস্থা তৈরি করা মানে যদি আমরা সেরকম যদি এরা তো সব সেকুলার যদি সেকুলার শব্দ ব্যবহার করি তাহলে এটা জকাতি সমাজ তৈরি করছে মানে জাকাতের উপরে বেঁচে থাকবে দানের উপরে বেঁচে থাকবে শুধু এরকম একটা একটা রাজ্য তৈরি করার চেষ্টা করছে সেই জন্যে শুধু মুদ্রা লোন নয় আমি একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা যেখানে দশ হাজার টাকা অবধি মানে একদম দ্রুত ক্রেডিট মানে যেরকম যেরকম ক্রেডিট ফ্যাসিলিটি যেরকম হয় আর সেটা কাদের জন্যে স্ট্রিট ভেন্ডারদের জন্যে স্ট্রিট ভেন্ডারদের জন্য মন্দিরের আশেপাশে যত ভেন্ডার আছে জরুর আমাদের এই যে কি বলে আমাদের যত মন্দিরগুলো যেমন কালীঘাটের মন্দিরের চারিদিকে যত স্ট্রিট ভেন্ডার আছে তাদের একদম চট জলদি যদি দশ হাজার টাকা দরকার হয় পি এম স্বনিধির মাধ্যমে তারা দশ হাজার টাকা বোধই একদম সঙ্গে সঙ্গে ক্রিট ফ্যাসিলিটি পাচ্ছে তারও প্রায় আটাত্তর সেভেন্টি এইট ল্যাখ

এবং মহিলাদের সশক্তিকরণ করার জন্য আমরা জানছি প্রায় তিন কোটি নতুন আবাস তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা কি জানি যে যতগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনা যতগুলো বাড়ি আছে সবগুলো মহিলাদের নামে রেজিস্ট্রেশন তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম শর্ত হচ্ছে যে বাড়িতে যে মহিলা আছে তার নামে এই বাড়িটা রেজিস্ট্রেশন হবে তাহলে তিন কোটি বাড়ি তৈরি করা হয়েছে মহিলাদের নামে রেজিস্ট্রেশন আমাদের মাতৃশক্তির পি এম স্বনিধি যোজনায় প্রায় দশ লাখের মতন ওয়েস্ট বেঙ্গলে তার উপকৃত তার আছেন যা দশ হাজার টাকা যেন একদম রেডি ক্রেডিট মানে মুদ্রা তো একটা লোন ফ্যাসিলিটি যে ব্যাঙ্কে যেতে হবে তাদের একদম জাস্ট ক্রেডিট কাজ করতে দশ টাকা টাকার অভাব হয়েছে দশ হাজার টাকার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তারপরে মুদ্রা লোন তো আছেই তারপরে আপনি বলুন তাহলে একটা রাজ্য যেটা জকাত জাকাত তৈরি করছে যে পশ্চিমবঙ্গের জাকাত ইকোনমিতে চলে যাচ্ছে আর আরেকটা টেম্পল ইকনমিতে যাচ্ছি আমরা মন্দির যে মন্দিরের যে একটা স্বনির্ভর যে একটা অর্থ ব্যবস্থা পুরাতন প্রাচীন সময় চলে আসছে আমরা জানি হিন্দুদের আমাদের মন্দির হচ্ছে মন্দিরটাই ব্যাগ ছিল মন্দিরটাই কালচারাল সেন্টার মন্দির অবশ্যই টেম্পাল পাওয়ার সেন্টার টেম্পল সেন্ট্রিক ইকোনমি আমরা জানি দক্ষিণ ভারতে এখনও বিভিন্ন জায়গা আছে তিরুপতি আমরা জানি সেকেন্ড লার্জেস্ট গ্রস রেভিনিউ তিরুপতির আফটার ভ্যাটিকান তাহলে তো এই যে টেম্পল ইকোনমি আর তার এগেছে একটা জাকাত ইকোনমি পশ্চিমবাংলার মানুষ